আগামী 14 ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হতে চলেছে লালমনিরহাট পৌরসভা নির্বাচন 2021। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে লালমনিরহাট পৌরসভার বিভিন্ন এলাকা। প্রার্থী এবং তাদের কর্মীরা ঘুরছেন ভোটারদের বাড়ি বাড়ি, বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন প্রার্থী। তাদের মধ্যে স্বতন্ত্র 1 জন মোহাম্মদ রেজাউল করিম স্বপন, নারিকেল গাছ প্রতীক। দলীয় প্রার্থী 4 জন, তারা হলেন আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ মুফাজ্জল হোসেন, নৌকা প্রতীক, বিএনপি মনোনীত মোশাররফ হোসেন রানা, ধানেশিস প্রতীক, জাতীয় পার্টি মনোনীত এস এম ওয়াহিদুল হাসান, লাঙ্গল প্রতীক, এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত মোহাম্মদ আমিনুল ইসলাম হাতপাখা প্রতীক। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম স্বপন পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসছে 14 ফেব্রুয়ারি নির্বাচনে আমি মোহাম্মদ রেজাউল করিম স্বপন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কায় নির্বাচন করছি। আমি লালমনিরহাটবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই এবং তাদের আমার মার্কায় তাদের মূল্যবান ভোট চাই। তারা যদি আগামী দিনে আমাকে লালমনিরহাট পৌরবাসী যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আগামীতে আমাকে লালমনিরহাটের মেয়র নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমি সবসময় লালমনিরহাটবাসীর পাশে থাকব এবং লালমনিরহাটবাসীর সুখে দুঃখে তাদের যে কোনো বিপদে আপদে আমি অতীতের মতো ভবিষ্যতে আরও বেশি বেশি করে তাদের পাশে থাকব। এবং আমি মনে করি যে লালমনিরহাট পৌরসভার যে নাগরিক সুবিধাগুলি রয়েছে এই সুবিধাগুলি অবশ্যই আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করব এবং আমি পৌরবাসীকে আমি আমার পরিবারের মতোই আমি তাদেরকে তাদের যে সেবাগুলি প্রয়োজন, যেই প্রয়োজনগুলি রয়েছে তাদের, সেগুলি ইনশাআল্লাহ আমি দেখভাল করব। আমরা এই লালমনিরহাটের সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে, লালমনিরহাটের সাধারণ মানুষের সমর্থন নিয়ে আমি দীর্ঘদিন থেকে এই নির্বাচনের প্রচারণা চালিয়ে আসছি এবং আমার সাধারণ মানুষের একটি ব্যাপক সমর্থন আমার প্রতি রয়েছে। আমি আশা করব যে এই সাধারণ মানুষ আগামী দিনে 14 ফেব্রুয়ারি নির্বাচনে তাদের মনোনীত প্রার্থী তারা যেন আমাকে জনতার মেয়র হিসেবে লালমনিরহাটে তারা আমাকে নির্বাচিত করে, এই কামনা আমার থাকবে এবং আল্লাহ পাক যেন আমাদের সকলের এই মনোবাসনা পূরণ করেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।